হাই গাইজ, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে হলদিয়াতে একটা ব্র্যান্ড নিউ ক্যাফেতে এসেছি, চা কালচার, একদম নতুন ওপেন হয়েছে, খুব সুন্দর ভেতরটা সাজানো। চলুন প্রথমে আপনাদের বাইরে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওটা দেখাই, তারপর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি। আপনাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখালাম, সুন্দর সাজানো ভেতরে, ছোটোর ওপরে চারটে টেবিল, বেশ দারুণ লাগলো আমার। এখানে বেশ কিছু কিছু ইউনিক মেনু আছে, এগুলো ট্রাই করব। তো চলুন আপনাদেরকে প্রথমে মেনুটা দেখি। তো চা কালচারে এসেছি, চা নেবো না এটা তো হতে পারে না। ফার্স্টে নিয়েছি কাশ্মীরি কেসার চা, উপরে এরকম কেসার দেওয়া, চলুন ট্রাই করি। ভালো খেতে চাটা, খা ভারে চা খাওয়া বেশ আলাদাই মজা, আর প্রাইসও যথেষ্ট রিজনেবল। আপনারা মেনু অলরেডি দেখলেন, আমি লাস্টে প্রাইস বলে দেবো। নেক্সট যেটা নিয়েছি এটা হচ্ছে রানী মাস এলাইচি চা, ফ্লেভার বেশ পারফেক্টলি আসছে, খেতেও বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ভেতরে এরকম গরম গরম চা, দারুণ। লোকেশানও সব কিছু বলে দেবো, একদম যে সেটা সুন্দর ক্যাফেতে বিকেলে বসে এরকম একটা রিজনেবল প্রাইসে চা খাওয়া, বেশ মানে কী বলবো, মানে প্রাইসটা সবার জন্যই একদম কমফোর্টেবল। এরকম একটা ক্যাফেতে আজকাল যেরকম প্রাইস হয় সেই তুলনায় বেশ অ্যাফোর্ডেবল। চলুন আমরা চা এনজয় করি, নেক্সট আইটেম আসলে দেখাচ্ছি। নেক্সট আমাদের অর্ডার আছে ফিশ ফিঙ্গার আর কুল্লার পিৎজা। কুল্লার পিৎজাটা আমি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম করবো, চলুন আসলে দেখাচ্ছি। আপনাদের ফার্স্টে বলে দিই, এটা কিন্তু হচ্ছে অয়েল ফ্রি ক্যাফে চেন, মানে এখানে যা যা খাওয়া দাওয়া পাবেন সব কিছু অয়েল ফ্রি। তো আমরা ফিশ ফিঙ্গার নিয়েছি, তো এটাও নাকি অয়েল ফ্রি, তো ট্রাই করে দেখি। মাছটা বেশ ফ্রেশ, এরকম একটা ফিলের পরিমাণটা এরকম থাকবে, সাইজ এরকম, সাথে ওপর দিয়ে মেয়োনিজ দেওয়া, বেশ ভালো লাগলো খেতে। মাছের কোয়ালিটি বেশ ভালো, বেশ ফ্রেশ, আমার কিন্তু ভালো লাগলো। এখানে একটু টমেটো সস দিয়ে ট্রাই করবো, বেশ ভালো খেতে। তো নেক্সট ট্রাই করবো কুল্লার পিৎজা, চলুন এটা খেয়ে তারপর কথা। তো এসে গেছে আমাদের কুল্লার পিৎজা, উপরের সস দেওয়া, উপর দিয়ে মেয়োনিজ সব কিছু দেওয়া, ট্রাই করি। সরি মেয়োনিজ না, চিজ, এখনই গালাগালি দেবে লোকজন। বেশ ভালো খেতে, কর্ন দেওয়া, গাজর সব কিছু, বেশ দারুণ খেতে কিন্তু। অনেক কিছু একসাথে দেওয়া আছে, চিকেন, গাজর, তারপর কর্ন, চিজ সব কিছু।
বেশ অন্যরকম খেতে, বেশ ভালো লাগলো ফার্স্ট টাইম ট্রাই করে, দারুণ। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কথা হচ্ছে, প্রাইসগুলো বলে দেবো লাস্টে এরকম বারের মধ্যে। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি একদম সাফিসিয়েন্ট আছে। চলুন খেয়ে দিয়ে কথা হচ্ছে। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন জায়গায় ওনাদের আদার ব্রাঞ্চেস আছে, এগুলো আপনারা দেখে নিন, যদি কারুর কখনো লাগে তো এটা আপনাদের কাজে লেগে যাবে। তো এই নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে আপনারা কল করে অর্ডারও করতে পারেন। তো নাম্বারটা আপনারা দেখে নিন। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। আপনাদেরকে প্রথমে প্রাইসটা বলে দিই, এলাইচি চাটা ছিল 20 টাকা করে স্মল, আর কেসার চাটা ছিল 25 টাকা, ফিশ ফিঙ্গারটা ছিল 99, আর কুল্লার পিৎজাটা ছিল 79। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, একদমই নতুন ওপেন হয়েছে, 1 মাস জাস্ট হয়েছে, আপনারা আসুন এখানে বেশ ভালো লাগবে। আর এখানে আপনাদেরকে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি আমি, সামনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনাদের সিটি সেন্টার, এখানে হচ্ছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির অফিস, ঠিক তারই অপোজিটে এই চা কালচার ওপেন হয়েছে, সুন্দর একটা ছোট ক্যাফে। তো এখানে নিশ্চয়ই আসবেন, খুব ভালো লাগবে। হলদিয়াতে এরকম ব্র্যান্ড নিউ জায়গার আপডেট দিচ্ছে আপনাদের, যারা যারা হলদিয়া থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।